হ্যালো বিওয়ান ডিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই লুসেন্ট অবজেক্টিভ জেনারেল নলেজ বইয়ের যে সিরিজ চালু করেছি তার আজ ক্লাস নম্বর আট আমাদের অলরেডি সাতটি ক্লাস হয়ে গেছে সাত নম্বর ক্লাসে আমরা গুপ্তবংশ এবং বর্ধন ডাইনেস্ট্রি সম্পর্কে পড়েছি যতগুলো প্রশ্ন ছিল সম্পূর্ণ কাভার করে ফেলেছি যারা এখনও ভিডিওটি দেখনি নি তারা অবশ্যই ডিসক্রিপশান বক্সে দেওয়া যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ক্লাস নম্বর আটে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মিসলেনিয়াস অ্যান্সিয়ান ইন্ডিয়া তোমরা যদি লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ বইটি বার করো তাহলে দেখবে আট নম্বর ক্লাসে মিসলেনাস ইন ইন্ডিয়া আছে অর্থাৎ আমরা সাত নম্বর ক্লাস পর্যন্ত যতগুলো চ্যাপ্টার পড়েছি সেই চ্যাপ্টার থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন মিসিং আউট হয়ে গেছে সেই মিসিং আউট প্রশ্নগুলিকে এখানে ইনক্লুড করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে ইনক্লুড করা হয়েছে যেগুলো ফ্রিকোয়েন্টলি পরীক্ষাতে এসে থাকে আশা করি তোমরা এখান থেকে কিছু ভ্যালু পেয়ে থাকবে এই ভিডিওটি থেকে তোমরা কিছু ভ্যালু পেয়ে থাকবে যাতে আগামী দিনের পরীক্ষাগুলিতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো আজ আর পরের দিন যে ন নম্বর ক্লাস হয় সেই ন নম্বর ক্লাসে আমরা কী ডিসকাস করব আর্লি মিডিয়াভেল পিরিয়ড অর্থাৎ মধ্যযুগের মধ্যযুগের পূর্ববর্তী অবস্থা যেখানে নর্থ ইন্ডিয়াতে রাজপুত পিরিয়ড ছিল আর সাউথ ইন্ডিয়াতে চোল এবং আদার্স ছিল আমরা সঙ্গম পিরিয়ডও চোল পড়েছি চোল ছেড়ে এবং পান্ডিয়া আর এই সময় প্রি মিডিয়াবেল পিরিয়ডে আমরা যে চোলটা পড়বো সেটা হচ্ছে চোল প্রতিয়া রাষ্ট্রকূট বংশগুলো আছে সেগুলো সম্পর্কে পড়বো ঠিক আছে এটা নেক্সট ক্লাস পরের দিন সন্ধ্যে সাতটার সময় আপলোড হয়ে থাকবে এই চ্যানেলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো তাহলে আজকে আমরা আমাদের মূল টপিক মিসলেনিয়াস অ্যান্সিয় ইন্ডিয়া স্টার্ট করি তো মিসলেনিয়াস অ্যান্সেন্ট ইন্ডিয়ার প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোনটি প্রাচীনতম রাজবংশ চারটি অপশন দেওয়া আছে সেই চারটি অপশানের মধ্যে কোনটি প্রাচীন সেটা আমাকে চুজ করতে হবে অপশন এ মৌর্য অপশন বি গুপ্ত অপশান সি কুষাণ অপশান ডি কানভা অরিজিনালি আমরা যদি ইতিহাস পড়া শুরু করি তাহলে দেখব যে হরসংঘ বংশ থেকে শুরু হচ্ছে হরসংঘ বংশ শিশুনাগ বংশ নন্দ বংশ মৌর্য বংশ সো দেখো হরসংঘ শিশুনাগ নন্দ কোনো বংশই কিন্তু এখানে নেই টু অপশান অনুযায়ী আমাদের এখানে প্রাচীনতম রাজবংশ হচ্ছে মৌর্য বংশ গুপ্ত কুষাণ এবং কানভা এগুলো অনেক পরে এসেছিলো দু নম্বর প্রশ্ন হচ্ছে অজন্তার চিত্রকর্ম কী চিত্রিত করে অপশন এ রামায়ণ অপশন বি মহাভারত অপশন সি জাতক অপশন সি পঞ্চতন্ত্র সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অপশন সি জাতক ওকে নেক্সট প্রশ্ন হচ্ছে অজন্তার চিত্রকলার বিষয়ে কি সম্পর্কিত অর্থাৎ কোন ধর্ম সম্পর্কিত বিষয় সেটা হচ্ছে অপশন এ ধর্ম অপশন বি বৌদ্ধ ধর্ম অপশন সি বৈষ্ণব ধর্ম এবং অপশন ডি সঠিক উত্তর কী হবে আমরা একটু আগে আগের প্রশ্নটা দেখলাম যে অজন্তার চিত্রকর্ম কী চিত্রিত করে জাতক আর নেক্সট প্রশ্ন বলছে অজন্তার চিত্রকলার কী মানে বিষয় কী সম্পর্কিত মানে কোন ধর্ম সম্পর্কিত তাহলে জাতক কাদের ছিল বৌদ্ধ ধর্মের ছিল ঠিক আছে নেক্সট প্রশ্ন বলছে দাবা খেলার উৎপত্তি কোথায় অপশান এ ভারত অপশান বি পারস্য অপশান সি আরব অপশান ডি ইউরোপ সঠিক উত্তর কী হবে দাবা খেলার উৎপত্তি হচ্ছে অপশান এ ভারতে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ইলোরাতে গুহা এবং পাথর কাটা মন্দিরগুলি হল ইলোরাতে যে গুহা এবং পাথর কাটা মন্দিরগুলি আছে সেগুলো কোন ধর্মে সম্পর্কিত অপশান এতে বলছে হিন্দু এবং বৌদ্ধ ধর্ম অপশান বিতে বলছে বৌদ্ধ এবং জৈন ধর্ম অপশান সিতে বলছে হিন্দু এবং জৈন ধর্ম এবং অপশান ডিতে বলছে হিন্দু বৌদ্ধ এবং জৈন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে ইলোরার ইলোরাতে যে গুহা এবং পাথর কাটা মন্দিরগুলি হচ্ছে সেগুলো হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্ম সম্পর্কিত আছে ছ নম্বর প্রশ্ন পঞ্চতন্ত্র কখন রচিত হয় কোন যুগে রচিত হয় পঞ্চতন্ত্র অপশন এ মৌর্য যুগ অপশান বি কনিষ্ক যুগ অপশান সি গুপ্ত যুগ অপশান ডি হর্ষযুগ বা হর্ষকাল সঠিক উত্তর কী হবে পঞ্চতন্ত্র রচিত হয়েছিল অপশান সি গুপ্ত যুগে ওকে নেক্সট প্রশ্ন ইসলামের নিম্নলিখিত উৎসগুলির মধ্যে কোনটি নবী মোহাম্মদের শিক্ষার সাথে যুক্ত নবী মহম্মদের শিক্ষার সাথে যুক্ত ইসলামের কোন উৎসটি অপশান এ কুরান অপশান বি হিদায়া অপশান সি ফিকাও অপশান ডি সোনাহ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান এ কুরান ওকে নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন হচ্ছে তালিকা একের সাথে তালিকা দুইয়ের মিল করুন এবং তালিকার নিচে দেওয়া কোডগুলো থেকে সঠিক উত্তর নির্বাচন করুন তো প্রথমে তালিকা ওয়ানের সাথে তালিকা টু ম্যাচ করতে হবে তালিকা ওয়ানে তোমার দেওয়া আছে কিছু প্লেসমেন্ট অফ পার্ক অথবা মুমেন্টাম সরি মনুমেন্ট এবং দু নম্বর লিস্টে দেওয়া আছে স্টেট কোন রাজ্যে সেটা অবস্থিত যেমন এতে বলা হচ্ছে কাজুগুমালাই এটা কোন রাজ্যে অবস্থিত সেটা আমাকে চুজ করতে হবে কাজুগুমালাই কোন রাজ্যে অবস্থিত কাজুগুমালাই তামিলনাড়ুতে অবস্থিত ওকে মান্ডু বিতে বলছে মান্ডু কোথায় অবস্থিত মান্ডু হচ্ছে তোমার মধ্যপ্রদেশে অবস্থিত তারপর যে পালি পালিটানা কোথায় অবস্থিত এবং রানাকপুর কোথায় অবস্থিত অপশান ডিটা যদি দেখি রানাকপুর হচ্ছে রাজস্থানে অবস্থিত ঠিক আছে আর পালিটানা কোথায় অবস্থিত গুজরাটে অবস্থিত তাহলে কী হবে সঠিক উত্তর সেটা হচ্ছে এর সঙ্গে যাচ্ছে তোমার তিন এর সঙ্গে যাচ্ছে তিন দুটো আছে এর সঙ্গে তিন দুটো আছে বিয়ের সঙ্গে যাচ্ছে দুই বিয়ের সঙ্গে একটাই দুই এখানে যাচ্ছে সি এর সঙ্গে যাচ্ছে তোমার এ এক সি এর সঙ্গে এক এবং ডি এর সঙ্গে যাচ্ছে পাঁচ ডি এর সঙ্গে যাচ্ছে পাঁচ তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান সি হচ্ছে সঠিক উত্তর ওকে অপশন সি দেখে নেও সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব ন নম্বর প্রশ্ন তক্ষশিলা বিশ্ববিদ্যালয় অবস্থিত ছিল আমরা জানি নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতে অবস্থিত ভারতের বিহারে বিহার রাজ্যে তাহলে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত অপশান এ পাকিস্তান অপশন বি ভারত অপশন সি বাংলাদেশ অপশন অপশন ডি বার্মা তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশন এ পাকিস্তান তক্ষশিলা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত একজন ব্যক্তিত্বকে ইতিহাসের ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ তিনি হচ্ছেন কৌটিল্য বা চাণক্য তিনি কিন্তু তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত দশ নম্বর প্রশ্ন হচ্ছে ভাগবতবাদের পূজা যাকে কেন্দ্র করে হয় তাহলে ভাগবতবাদের পূজা কাকে কেন্দ্র করে হয়ে থাকে অপশন এ শিব অপশান বি ভাগবতী অপশান সি স্কন্ধ অপশান ডি বিষ্ণু সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ভগবতবাদের পুজো বিষ্ণুকে কেন্দ্র করে হয়ে থাকে ভগবান বিষ্ণুকে কেন্দ্র করে হয়ে থাকে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে ফাইয়েন এবং ইউএন সাং যাদের রাজ্য পরিদর্শন করে তাহলে আমরা সবাই জানি ফাইয়েন কার সময় এসেছিলো সরি ইউএন সাং এসেছিলো তোমার হর্ষবর্ধনের সময় রাইট হর্ষবর্ধনের সময় এসেছিলো হর্ষের সময় আবার অন্যদিকে যদি ফাইয়েন দেখি ফাইয়েন কার সময় ভারত এসেছিলো ফাইয়েন এসেছিলো কার সময় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের সময় ওকে তাহলে আমরা দেখিনি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যর সময় এসেছিল ফাইয়ান এবং ইউএন সাং এসেছিলো হর্ষের সময় নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব বারো নম্বর প্রশ্ন দশমিক পদ্ধতি প্রথম ভারতে পরিচিত হয় কোন শতাব্দীতে দশমিক পদ্ধতি আমরা গুপ্তযুগে দেখেছিলাম দশমিক পদ্ধতি আবিষ্কার শূন্য এবং দশমিক পদ্ধতি কিন্তু আবিষ্কার হয়েছিল ঠিক আছে তাহলে দশমিক পদ্ধতি কোন শতাব্দীতে শুরু হয়েছিল অপশান এ খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে অপশান বি খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীতে অপশান সি খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে অপশান ডি খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে দশমিক পদ্ধতি প্রথম ভারতে পরিচিত হয় তেরো নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে ভারতীয় ঔষধের বিশ্বকোষ বলা হয় কোন বইটিকে ভারতের ঔষধের বিশ্বকোষ বলা হয় ঠিক আছে অপশানে বলছে অপশনে চড়ক চরক সংহিতা অপশান বি সূর্য সিদ্ধান্ত অপশান সি বৃহৎ সংহিতা অপশান ডি লোকায়তা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান এ চরক সংহিতাকে বলা হয় ভারতীয় ঔষধের বিশ্বকোষ ওকে চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলছে না দুটো জোড়া দেওয়া আছে একদিকে লেখা একদিকে দেওয়া আছে তোমার ব্যক্তিদের নাম বা কবিদের নাম বা লেখকদের নাম আরেকদিকে বইয়ের নাম দেওয়া আছে তাদের সৃষ্টির নাম দেওয়া আছে তাহলে কৌটিল্যের সঙ্গে অর্থশাস্ত্র এটা পুরোপুরি কিন্তু ম্যাচ করছে হালার সঙ্গে হচ্ছে গাথা সপ্তশতী এটাও পুরোপুরি ম্যাচ করছে কালিদাসের সঙ্গে অভিজ্ঞান সুকুন্তলন এটাও পুরোপুরি ম্যাচ করছে অপশান ডিও ম্যাচ করছে এবার যদি অপশান সি দেখো বানভট্ট রচনা করেছিল কে বানভট্ট রচনা করেছিল হর্ষচরিত রাইট হর্ষচরিত রচনা করেছিল বানভট্ট আর এদিকে বুদ্ধচরিত যেটা যে বুদ্ধচরিত রচনা করেছিল কে করেছিল অশ্ব ঘোষ তাহলে অপশান সি কিন্তু ঠিকঠাক মিলছে না তাহলে সঠিক উত্তর কোনটা হবে অপশান সি বানভট্ট বুদ্ধচরিত পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে নিম্নলিখিত বিদেশি দর্শকদের বিবেচনা করুন বিদেশি দর্শক মানে ট্রাভেলার মানে ভারতে এই ট্রাভেলাররা এসছে তাদের বিবেচনা করুন কালোক কালো কালোনোক্রমে ক্রমে মানে ক্রোনোলজি অর্ডারে কে প্রথম এসছে এই চারজনের মধ্যে কে প্রথম দ্বিতীয় তৃতীয় এসছে চতুর্থ এসছে সেটা আমাদের চুজ করতে হবে দেখো এক নম্বর বলছে আলবিরুনি দু নম্বর বলছে ফাইয়েন তিন নম্বর বলছে ইউএনসাং এবং চার নম্বর বলছে মেগাস্তিনিস আমরা যখন মৌর্যযুগ পড়েছিলাম মৌর্যযুগে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় আমরা দেখেছিলাম মেগাসথিনিস এসেছিলো মেগাসিরিজ তখন একটা বইও রচনা করেছিল ইন্ডিকা তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মেগাসিরিজ এসেছিলো তাহলে চার নম্বরটা প্রথমে এসেছিল এটা আমরা আন্দাজ করতে পারছি এরপরে আর পরিচিত নাম কি আছে পরিচিত নাম হচ্ছে তোমার ফাইয়েন ফাইয়েন কখন এসেছিলো ফাইয়েন এসেছিলো তোমার গুপ্ত যুগে এবং ইভেন সাং এসেছিলো হর্ষবর্ধনের সময় তাহলে ফাইয়েন এসেছিলো তোমার গুপ্ত যুগে গুপ্ত যুগ তোমার বর্ধন ডাইনেস্ট্রির আগে তাহলে দু নম্বরে হচ্ছে তোমার এ ফাই এন তিন নম্বরে ইউএনসাং এবং চার নম্বরে হবে আলভেরুনি তাহলে চার দুই তিন এক হচ্ছে সঠিক উত্তর চার দুই তিন এক অপশান সি হবে সঠিক উত্তর তাহলে সঠিক উত্তর কী অপশান সি নেক্সট প্রশ্ন কী আছে নেক্সট প্রশ্ন হচ্ছে শাস্ত্রীয় সংস্কৃতের প্রথম প্রধান শিলিলিপি হল তাহলে শাস্ত্রীয় সংস্কৃতের প্রথম প্রধান শিলিলিপি কে রচনা করেছিল প্রথম শিলালিপি যেটা কিন্তু না শাস্ত্রীয় সংস্কৃতে রচনা করা হয়েছিল সেটা কে রচনা করেছিল এ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য বি কনিষ্ক সি রুদ্র ডি সমুদ্রগুপ্ত সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান সি রুদ্রদামন ঠিক আছে রুদ্র সময় কিন্তু এই শাস্ত্রীয় সংস্কৃতের শিলালিপি রচনা করা হয়েছিল সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সঠিকভাবে মিলছে না একদিকে রুলারের নাম দেওয়া আছে আরেকদিকে ডাইনাসটির নাম দেওয়া আছে কোন রুলের কোন ডাইনাস্টি বা কোন শাসক কোন বংশের থেকে বিলং করছে সেটা আমাদের দেখতে হবে এতে বলা হচ্ছে বিম্বিসার মগধ দু নম্বর দেওয়া হচ্ছে বিন্দুসার মরিয়া তিন নম্বর দেওয়া হচ্ছে অগ্নিমিত্রা চার নম্বর দেওয়া হচ্ছে শশাঙ্ক কানভা তাহলে আমরা যতদূর মনে পড়ছে শশাঙ্ক কিন্তু কানভা ডাইনাসিটি থেকে বিলং করে না ঠিক আছে শশাঙ্ক কিন্তু গৌরের শশাঙ্ক ঠিক আছে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি শশাঙ্ক কিন্তু কনভার্ট আইনস থেকে বিলং করে না এটা হচ্ছে সঠিকভাবে মিলছে না তাই এটি সঠিক উত্তর আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে নির্মলিখিত রাজারা ভারতে শাসন করতেন এমন সঠিক কালানুক্রমিক ক্রম কি তার মানে কে প্রথম কে দ্বিতীয় কে তৃতীয় কে চতুর্থ এই অপশনগুলো থেকে আমাদের চুজ করতে হবে প্রথমে বিম্বিসার মহাপদ্মানন্দ কনিষ্ক এবং স্কন্দগুপ্ত তোমরা যদি দেখো প্রথমে কী হয়েছিল বিম্বিসার বিম্বিসার ছিল হর্ষঙ্গ বংশের রাজা রাইট তাহলে বিম্বিসার অজাশত্রু এরা ছিল হর্ষঙ্গ বংশের তারপর হচ্ছে তোমার মহাপদানন্দ হচ্ছে নন্দ বংশের রাইট তারপরে দেখতে পাচ্ছি কনিষ্ক হচ্ছে তোমার কুষাণ বংশের কুষাণ বংশ তারপরে এলো তারপরে এলো তোমার স্কন্দগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের রাইট তো আমরা যদি সেই হিসেবে মিলাই তাহলে বিম্বিসার এক নম্বরে এক নম্বরে আছে মহাপাতানন্দ দু নম্বরে আছে কনিষ্ক তিন নম্বরে আছে এবং স্কন্ধগুপ্ত চার নম্বরে আছে এক দুই তিন চার অপশান এ হবে সঠিক উত্তর তাহলে সে অনুযায়ী অপশান এ হচ্ছে উত্তর নেক্সট প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন সাদা মার্বেল লম্বা পা এবং সরু ফ্রেমের ব্যবহার কেন্দ্রীয় চরিত্র হিসাবে মানুষ এবং রাজার গুরুত্ব এবং রাজকন্যা এবং স্থানগুলির বিশিষ্টতা ভারতে নিম্নলিখিত কোন প্রাচীন শিল্পের বৈশিষ্ট্য আমাদের ভারতে চার রকমের স্কুল অফ আর্ট আছে অমরাবতি স্কুল অফ আর্ট গান্দার স্কুল অফ আর্ট মথুরা স্কুল অফ আর্ট পাহাড়ি স্কুল অফ আর্ট এখানে বলছে যে কোন স্কুল অফ আর্টের বৈশিষ্ট্য হচ্ছে এইগুলো যেখানে সাদা মার্বেল লম্বা পা সরু ফ্রেমের ব্যবহার কেন্দ্র চরিত্র হিসেবে রাজার গুরুত্ব রাজকন্যা এবং স্থানগুলির বিশিষ্টতা রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান এ অমরাবতী স্কুল অফ আর্ট ঠিক আছে নেক্সট প্রশ্ন হচ্ছে কুড়ি নম্বর প্রশ্ন তালিকা একের সাথে তালিকা দুই মিল করুন এবং তালিকার নিচে দেওয়া কোডগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করুন তালিকা ওয়ানে কিছু আবিষ্কারক জিনিস দেওয়া আছে আর লিস্ট হতে দেওয়া আছে ইন্ডিয়ান স্কুল ইন্ডিয়ান স্কলার সরি ইন্ডিয়ান স্কলার মানে কারা আবিষ্কার করেছে কোন ইন্ডিয়ান বিশেষজ্ঞরা এইটা আবিষ্কার করেছে সেটা আমাদের দেখতে হবে এদিকে দেওয়া আছে টাইম টেকেন বাই দ্য আর্থ টু অরবিট দ্য সান মানে পৃথিবী সূর্যের প্রদক্ষিণ করতে কতটা সময় লাগে সেটা কে বার করেছিল বি নম্বরে দেওয়া আছে ক্যালকুলেশন অব দ্য ভ্যালু অফ পাই পাই কে আবি পায়ের ভ্যালুকে আবিষ্কার করেছিল তিন নম্বরে সিতে দেওয়া আছে ইনভেনশন অফ দ্য ডিজিট জিরো জিরোকে আবিষ্কার করেছিল এবং ডিতে দেওয়া আছে দ্য গেম অফ স্নেক্স অ্যান্ড ল্যাডার্স মানে সাপ সিডির যে খেলাটা সেটাকে আবিষ্কার করেছিল তাহলে আমরা যদি দেখি তাহলে হচ্ছে তোমার যে টাইম টেকেন বাই দ্য আর্থ টু অরবিট দ্য সান এটা আবিষ্কার করেছিল তোমার ভাস্করাচার্য ঠিক আছে তাহলে ভাস্করাচার্যের সঙ্গে এ যাচ্ছে তারপরে আমরা দেখবো ক্যালকুলেশন অফ দ্য ভ্যালু অফ পাই মানে বিয়ের সঙ্গে ম্যাচ করছে তিন মানে বোধায় আনা আবিষ্কার করেছিল বিয়ের সঙ্গে যাচ্ছে দুই তিনের সঙ্গে যাচ্ছে বি ইনভেনশন অফ দ্য ডিজিট জিরো জিরোকে আবিষ্কার করেছিল আমরা জানি জিরো আবিষ্কার করেছিল আর্যভট্ট তাই না তাই এর সঙ্গে যাচ্ছে সি একের সঙ্গে যাচ্ছে সি আর দ্য গেম অফ স্নেক অ্যান্ড ল্যাডাস এটা আবিষ্কার করেছিল জ্ঞানদেব তাহলে ডি এর সঙ্গে যাচ্ছে চার তাহলে সেই অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে অপশান সি ওকে নেক্সট প্রশ্ন কী হবে একুশ নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি চালকলিত যুগ হিসাবে পরিচিত ছিল নিচের কোনটি চালকলিত যুগ হিসাবে পরিচিত ছিল অপশান এ প্যালোলিতিক যুগ অপশন বি নিউলিতিক যুগ অপশন সি তাম্রপাথর যুগ অপশন ডি লোহ যুগ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশন বি নিউলিথিক যুগ খেয়ে যুগও বলা হয়ে থাকে ওকে বাইশ নম্বর প্রশ্ন শস্যের চাষ প্রথম শুরু হয়েছিল কোন যুগে শস্যের চাষ অপশান এতে নিউলিথিক যুগ অপশান বিতে মেসোলিথিক যুগ অপশান সিতে প্যালোলিথিক যুগ এবং অপশান ডিতে এর মধ্যে কোনোটিই নয় তাহলে শস্যের চাষ প্রথম কখন শুরু হয়েছিল অপশান এ নিউলিথিক যুগে কিন্তু শস্যের চাষ প্রথম শুরু হয়েছিল তেইশ নম্বর প্রশ্ন কিসের বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং ব্যবহার করা হয় কার্বন ডেটিং ব্যবহার করা মানে কার্বন ডেটিং এই পদ্ধতিটা ব্যবহার করে আমরা কার বয়স নির্ণয় করতে পারি অপশান এ জীবাশ্ম অপশান বি গাছপালা অপশান সি শিলা অপশান ডি এর মধ্যে কোনোটিই নয় তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান এ জীবাশ্ম জীবাশ্মর বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং ইউজ করা হয় কার্বন ডেটিং পদ্ধতি নেক্সট প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের বৈজ্ঞানিক অগ্রগতি রেফারেন্সে নিচে দেওয়া বিবৃতিগুলি থেকে মধ্যে কোনটি সঠিক সেটা আমাদের চুজ করতে হবে অপশ এক নম্বর বলছে খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে বিভিন্ন ধরনের বিশেষ অস্ত্রোপাচার যন্ত্র সাধারণভাবে ব্যবহৃত হয়েছিল কখন প্রথম শতাব্দীতে তাহলে আমাকে বলছে বৈজ্ঞানিক অগ্রগতি রেফারেন্সের নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটা ঠিক এক নম্বর বলছে প্রথম শতাব্দীতে বিভিন্ন ধরনের বিশেষ অস্ত্রোপাচারের যন্ত্র সাধারণভাবে ব্যবহার হচ্ছিল দু নম্বর বলছে খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীতে মানব দেহের আভ্যন্তরীণ অঙ্গগুলি পরিবহন অর্থাৎ একজন মানুষের শরীরের অঙ্গ আরেকজন মানুষের শরীরে পরিবহন করা শুরু হয়েছিল কখন তৃতীয় শতাব্দীর শুরুতে তিন নম্বর বলছে কোণের সাইন ধারণাটি খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে পরিচিত ছিল এবং চার নম্বরে বলছে চক্রীয় চতুর্ভুজ অর্থাৎ একটা বৃত্তের মধ্যে যে চতুর্ভুজ চক্রীয় চতুর্ভুজ এই ধারণাটি সপ্তম শতাব্দীতে পরিচিত ছিল তাহলে এগুলির মধ্যে কোনটি সঠিক উত্তর আমাদের বার করতে হবে বলছে শুধুমাত্র এক তিন এবং চার এটা ঠিক দু নম্বর যেটা আছে সেটা ভুল সেই অনুযায়ী এক নম্বরে বলছে প্রথম শতাব্দীতে বিভিন্ন বিশেষ অস্ত্রোপাচারের যন্ত্র আবিষ্কার হয় দু নম্বরে তিন নম্বরে বলছি কোণের সাইন ধারণাটি পঞ্চম শতাব্দীতে শুরু হয় এবং সপ্তম শতাব্দীতে চক্রীয় চতুর্ভুজের ধারণাটি পরিচিত ছিল এটা হচ্ছে সঠিক উত্তর স ধন্যবাদ বন্ধুরা এই মিসলেনিয়াস অ্যান্সিয়েন্ট ইন্ডিয়াতে মোট চব্বিশটাই প্রশ্ন ছিল তোমরা চাইলে বই থেকে চেক করে নিতে পারো এবং প্রত্যেকটা প্রশ্নের সিরিয়াল অনুযায়ী আমি সেগুলো তোমাদের কাছে উপস্থাপন করেছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য প্রতিদিন সন্ধ্যাবেলায় কিন্তু ভিডিও আসবে এবং পুরো চ্যাপ্টার ওয়াইজ ক্রোনোলজি অনুযায়ী প্রথম চ্যাপ্টার থেকে একদম শেষ চ্যাপ্টার পর্যন্ত কন্টিনিউ কন্টিনিউ ভিডিও আসতে থাকবে পঁচাত্তর দিনের আমাদের টার্গেট রয়েছে সামনে ফুড এসআই মিশলেনিয়াস ক্লাকশিপ রেলের এন টি গ্রুপ ডি এএলপি টেকনিশিয়ান এছাড়াও অন্যান্য আরও কেন্দ্রীয় সরকারি পরীক্ষা আছে যে পরীক্ষাগুলোতে কিন্তু লুসেন্ট অবজেক্টিভ জেনারেল নলেজ বই থেকে প্রশ্ন প্রচুর পরিমাণ এসে থাকে আমার টার্গেট এইটাই যাতে তোমরা কিছু ভ্যালু পেয়ে থাকো যারা পিডিএফ সংগ্রহ করতে চাও তারা অবশ্যই এই চ্যানেলের ডিসক্রিপশান বক্সে তোমরা চলে যাবে ডেসক্রিপশন বক্সে তোমরা দেখবে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে যেহেতু টেলিগ্রাম চ্যানেলটি নতুন খোলা হয়েছে তাই তাই আমি চাই তোমরা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হও সদস্য সংখ্যা বাড়াও এবং আমি যাতে স্বতঃস্ফূর্তভাবে ভিডিওগুলো ভিডিওগুলোর পিডিএফ যেগুলো আপলোড করে দিতে পারি ধন্যবাদ বন্ধুরা পরের দিন আমরা আর্লি মিডিয়াবেল পিওর শুরু করব